এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি স্যারকে, ডক্টর আনোয়ার হোসেন স্যার, পুষ্টিবিদ এবং গবেষক। প্লিজ বিগ্যান ফর হিম, প্লিজ অডিয়েন বিগ্যান ফর হিম। আল্লাহর রহমত, এখন আপনারা কি সকলে ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ, এই ভালো আছেনটা অত, আমরা এখানে 100 জন মানুষ উপস্থিত আছে, আমরা 100 জন লোক সকলেই ভালো আছি, এটা আল্লাহর অসীম কৃপা। কিন্তু এই ভালোটাকে বেটার করার জন্য, বেটার ভালো, আরও একটু ভালো কীভাবে করবেন, এই আন্দোলনটাই নিয়ে আসছে আমাদের ইমরান মাহমুদ আর ক্যাশটেক, এই আন্দোলনটা। অর্থাৎ আমি ভালো আছি, আমার ঘরে আমার বৃদ্ধ পিতা মাতা আছে, আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারে, দাদা দাদি থাকতে পারে, মা বোন থাকতে পারে, এদেরকে যদি সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, এটা কি বেটার ভালো হয় না? আবার এই বেটার ভালোটাকে আর একটু বেস্ট ভালো কখন করবেন? আমাদের প্রতিবেশী আছে না, প্রতিবেশী মানুষের অনেকে ডায়াবেটিসে আক্রান্ত, অনেকে হার্টের ব্লকেজে আক্রান্ত, অনেকের হাড় ক্ষয়ে আক্রান্ত, এই লোকগুলোকে যদি আপনি আর একটু সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারেন, তাহলে এটা কি বেস্ট ভালো হবে না? অর্থাৎ ক্যাশটেক এবং আমাদের ইমরান মাহমুদ এই স্বাস্থ্য আন্দোলনটাকে বাংলাদেশে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন যিনি, যে আসলে সকলেই আমরা সুস্থ থাকব, বাংলাদেশের প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা মানুষ, আমরা আরও কীভাবে বেশি ভালো থাকতে পারি। এই সামাজিক আন্দোলনটা, যেটা একসময় আমেরিকাতে 1980-এর দশকে কতগুলো কোম্পানি অ্যামওয়ে, হারবালাইফ এরা শুরু করেছিল, আজকে তারা 3 বিলিয়ন, 11 বিলিয়ন ডলার সেল করতেছে তাদের স্বাস্থ্য পণ্যগুলোকে। তো আজকে আমাদের ক্যাশটেকের যে ম্যানেজিং ডিরেক্টর সাহেব, উনিও লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেন নাই, শূন্য হাতে ওনার আত্মবিশ্বাস দেখে আমি মানে স্তম্ভিত হয়েছে যে এত আত্মবিশ্বাসী লোক বাংলাদেশে আজও পাওয়া যায়। আজকে ওনার আত্মবিশ্বাসের কারণে এই যে মাত্র 3 মাস বয়সে দেখেন এই কোম্পানিটার কি একটা পজিশনে উনি নিয়ে আসলেন, বাংলাদেশে এত ভালোভাবে উদ্বোধন করা এবং এই পণ্যের জনপ্রিয়তা অর্জনের জন্যও গত 3 মাসে উনি এবং ওনার মার্কেটিং ডাইরেক্টর সারা বাংলাদেশ ব্যাপী যে পরিশ্রম করেছেন, তাতে এই যে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আপনারা 100 জন ব্যক্তি নয়, আপনাদের পিছনে পরিবারে, প্রত্যেক পরিবারে 5-10 জন সদস্য আছে, প্রত্যেকের নিচে 5-10 জন সদস্য আছে এই কোম্পানির, অর্থাৎ প্রায় 20,000 লোকের এক কাছে আপনারা এই ক্যাশটেকের সংবাদটা পৌঁছাইতে পেরেছেন। এই জন্য আমি খুব আনন্দিত হচ্ছি। আর ইমরান মাহমুদ সাহেব এই কাজটা শুরু করার আগে যখন কিছুই কোম্পানিতে ছিল না, উনি আমাকে বারবার ডাকতেন, স্যার আসেন, আপনার যে গবেষণাটা আছে এই গবেষণাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। এবং এক সময় আপনি, আমি এই পণ্যগুলো নিয়ে কাজ করেছি এবং বর্তমানে এই পণ্যগুলো নিয়ে আপনি আমার সাথে আসেন। তো ওনার আত্মবিশ্বাস এবং কর্মপদ্ধতি এবং সিস্টেম দেখে যে এমন একটা কোম্পানি উনি প্রতিষ্ঠিত করলেন যেখানে কোনো মানি গেম নাই, পণ্যভিত্তিক কোম্পানি, আমরা পণ্য উৎপাদন করব, সেল করব, সেটা নেটওয়ার্ক হোক আর ট্রেডিশনাল হোক। তো একটা সিস্টেমের কারণে আজকে এটাকে আমরা নেটওয়ার্ক বা MLM কোম্পানি বলতে পারতেছি। আজকে MLM হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা মানে সম্মানিত বিক্রয় পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকব এবং আমাদের দেশের মানুষকে সুস্থ রাখার জন্য কাজ করতে পারব। এই পাশাপাশি এই সুস্থ রাখার বিজনেসটাকেই আমরা প্রত্যেকের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিবে, কাজেই এই অর্থনৈতিক সমৃদ্ধিটা আনার জন্য ক্যাশটেকের একটা বিরাট অবদান আগামীতে থাকবে আপনাদের মাঝে। এখান থেকেই দেখবেন মিলিয়নার বিলিয়নার তৈরি হতে পারে বাংলাদেশে। আজকে এই MLM বিজনেস করে আমেরিকা সহ উন্নত বিশ্বের শতকরা 40 জন লোক যারা মিলিয়নার আছে সব MLM কোম্পানির লোক, শতকরা 40 জন, এবং বিলিয়নারও আছে এখানে, মাসে 8-10 কোটি টাকা ইনকাম করে এমন লিডার অসংখ্য আছে এই MLM ব্যবসা করে। তো কাজেই ক্যাশটেক গ্লোবাল যে কর্মপদ্ধতি আমাদের মাঝে এনে দিয়েছেন, আমরা আশা করি এই 100 জন আগামীতে বাংলাদেশের মিলিয়নার হবে। এবং নট অনলি মিলিয়নার, আপনার একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে MLM জগতে আপনাদের নাম থাকবে, আশাবাদ করি, ব্যক্ত করি। তো যাই হোক, এটা তো গেল প্রাসঙ্গিক কথা। এখানে প্রধান অতিথি হিসাবে আমি আসছি এবং আমি একজন নিউট্রিশনাল গবেষণাবিদ, পুষ্টিবিদ। তো এখানে কিছু না বলা কথা আমি আবার তুলে ধরবো, যেহেতু আমরা অ্যালকালাইন সায়েন্স নিয়ে কাজ করছি, এই সায়েন্সটা এখানে ডেমো করে দেখানো হলো যে এটা ফুললি সায়েন্টিফিক। কিন্তু এটা শুধু ফুললি সায়েন্টিফিক নয়,
এটারও অনেক উপরে অনেক কিছু আছে। এই সায়েন্স নিয়ে 1931 সালে ডক্টর ওটি ওয়ারবার্গ, একজন জার্মান স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে একটা নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞান সায়েন্স নিয়ে আমরা কাজ করতেছি, এটা নিয়ে কি কোনো সন্দেহ থাকবে যে এটা ভুয়া? হয়তো ডেমো টেমো দেখে কেউ বলতে পারে দূর এগুলো আপনাদের মনে হয় ভুয়া হতে পারে, কিন্তু আসলে এই সায়েন্সটা হচ্ছে নোবেল বিজয়ী বিজ্ঞান সায়েন্স। এই নোবেল বিজয়ী সায়েন্টিস্ট 1931 সালে কী বলেছিলেন শোনেন, যে নো ডিজিজ ইভেন ক্যান্সার ক্যান এক্সিস্ট ইন অ্যালকালাইন বডি। অর্থাৎ ক্যান্সার নয়, কোন যে কোনো রোগ বা ক্যান্সার মতো ভয়াবহ যেটা মৃত্যুদায়ক ব্যাধি, এই ব্যাধিগুলো আমাদের শরীরে থাকতে পারে না যদি আমরা বডিটাকে অ্যালকালাইন মেনটেন করি। এই এই গবেষণাটাকে উনি নোবেল পুরস্কার পেলেন এবং এই গবেষণাটাকে পরবর্তীকালে আমেরিকার আর একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর রবার্ট ইয়ং, উনি আমেরিকান ভাইরোলজিস্ট মানে ভাইরাস বিশেষজ্ঞ, উনিও গবেষণা করলেন। গবেষণা করে ঘোষণা দিলেন যে শুধু ক্যান্সার নয়, যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে অ্যালকালাইন ওয়াটার। এবং রিসেন্টলি এই যে করোনার যুগে ডক্টর রবার্ট ইয়ং আমেরিকান গভর্নমেন্টকে সাজেশন দিচ্ছে যে করোনা প্রতিরোধেও অ্যালকালাইন পানির একটা বিশেষ ভূমিকা রয়েছে। এটার জন্য যদি ব্যাখ্যা শুনতে চান সামান্য একটু ব্যাখ্যা দিব আমি। অ্যালকালাইন পানিতে অক্সিজেনের অণু থাকে সবচেয়ে বেশি আর হাইড্রোজেনের অণু থাকে কম, আর অ্যাসিডিক পানিতে হাইড্রোজেনের অণু থাকে বেশি, যে কারণে এটার নাম অ্যাসিডিক হয়েছে অ্যাসিডিক পানি। তো অ্যালকালাইন পানি যখন আমরা পান করতে থাকি তখন আমাদের দেহে অক্সিজেনের অণু বৃদ্ধি পায়। আজকে বিশ্বের যে কোনো ভাইরাস হোক, করোনা ভাইরাস হোক, নিউমোনিয়া হোক, সার্স ভাইরাস হোক, এই ভাইরাসগুলো প্রথমে কিন্তু অ্যাটাক করে আমাদের থ্রোটকে অ্যাটাক করে, নাক দিয়ে হয়তো জার্মটা ভিতরে প্রবেশ করলো, মুখ দিয়ে প্রবেশ করলো, থ্রোট অ্যাটাক হওয়ার সাথে সাথে এটা চলে যায় আমাদের লাংসে, ফুসফুসে ক্রমান্বয়ে অক্সিজেনের মাত্রা কমে যায়, যে কারণে আমরা ইনফেকশনে আক্রান্ত হতে পারি, শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারি। অর্থাৎ যে কোনো ভাইরাস সর্বপ্রথম অ্যাটাক করে মুখে এবং নাকে, যে কারণে দেখেন বিজ্ঞানীরা বলছেন সর্বপ্রথম আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, কারণ মাস্ক আপনার নাক মুখকে ভাইরাস থেকে প্রোটেকশন করে, এটা হল ফার্স্ট। আর আমাদের ডক্টর রবার্ট ইয়ং আমেরিকাতে ঘোষণা দিলেন এই করোনা ভাইরাসের প্রাক্কালে যে আমরা যদি নিয়মিত ডেলি 2 থেকে 2.5 লিটার অ্যালকালাইন পানি পান করতে পারি আমাদের দেহে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, ফুসফুস অক্সিজেন গ্রহণ করবে বেশি, এবং ফুসফুসে যদি কোনো কারণবশত করোনা ভাইরাস আক্রান্তও হয় এই অক্সিজেন মাত্রা বেড়ে যাওয়ার কারণে ফুসফুসে রক্তের প্রবাহ বাড়বে, আস্তে আস্তে আপনি করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করতে পারেন। অর্থাৎ এই গবেষণাটা আমেরিকান গভর্নমেন্ট এখন আমেরিকান FDA গ্রহণ করছে এবং আমেরিকার প্রতিটা হাসপাতালে আজকে অ্যালকালাইন ওয়াটারের প্রয়োগ শুরু হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পণ্ডিত রবিশঙ্করের নাম আপনারা শুনছেন, তিনি আর্ট অফ সায়েন্স অ্যান্ড লিভিং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং উনি একজন ধর্মগুরু এখানকার ভারতবর্ষের। উনি ধর্মগুরু নয়, উনি একজন মহাপণ্ডিত ব্যক্তি, অর্থাৎ ওনার PhD করা আছে, মানে ডবল PhD উনি কোন কোন খাতে আছে আর কি, এটা আমার তো সঠিকভাবে বলতে পারবো না। এই বিজ্ঞানী উনিও বলছে ইন্ডিয়ানবাসীকে উনি সাজেশন দিচ্ছে যে আপনারা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যালকালাইন পানি পান করেন, এতে আপনারা 1 নম্বর হলে আপনাদের বডিতে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে এবং করোনা ভাইরাসের মতো এই ভয়াবহ প্রাণঘাতী রোগ থেকে আপনারা রক্ষা পাবেন। তো এটা একটা প্রমাণিত সায়েন্টিফিক্যাল পদ্ধতি, এটা নিয়ে কাজ করতে আপনাদের কোনো ভয়ের কারণ নাই, এটা সারা বিশ্বে গৃহীত একটা বিজ্ঞান। তো যাই হোক, এই বিজ্ঞান নিয়ে আমরা ক্যাশটেক যেমন কাজ শুরু করছে, আমরা সকলেই একদম আনন্দের সাথে আত্মবিশ্বাস নিয়ে, ইমরান সাহেবের যেমন আত্মবিশ্বাস আছে, আপনাদের প্রত্যেকের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে কাজ শুরু করবেন। ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশের মানুষ নয় আমাদের পরিবারবর্গ সকলেই সুস্থ থাকবো এবং করোনা ভাইরাস থেকে আমাদের পরিবারগুলো মুক্ত থাকতে পারে। এরপরে আসছে আমরা যে কয়েকটা নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে আসছি, এটাও একটা মিরাকল প্রোডাক্ট। এই মিরাকল প্রোডাক্ট হচ্ছে 1998 সালে ডক্টর লুইস ইগনেরো এবং ডক্টর ডেভিড হেবার এই গবেষণা করে বাংলাদেশ সারা বিশ্বে ডক্টর লুইস ইগনেরো নোবেল পুরস্কার পায় শুধুমাত্র সয়াবিন নামক একটা খাদ্য আবিষ্কার করে, এবং সয়াবিন খাদ্যের ভিতরে অ্যালকালাইন একটা উপাদান আছে এলআরজেনাইন, এই এলআরজেনাইন আবিষ্কার করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন, যে খাদ্যটা আজকে সারা বিশ্বে হার্বালাইফের মাধ্যমে খুবই জনপ্রিয় একটা খাদ্য। বাংলাদেশেও এই খাদ্যটা এখন বেশ জনপ্রিয় খাদ্য হয়েছে, অল্টারনেটিভ ফুড,
অর্থাৎ আমরা প্রতিদিন যে ভাত রুটি দুই বেলা খাচ্ছি বা তিন বেলায় ভাত বা রুটি খাচ্ছে অনেকে, তো আমাদের বিজ্ঞানীরা বলছে যে তিন বেলা ভাত রুটি খাওয়াতে দেহে কার্বোহাইড্রেটের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এই কারণে এক বেলা হোক দুই বেলা হোক নিজের দেহের অবস্থা বুঝে, স্বাস্থ্যগত অবস্থা বুঝে এটাকে দুই বেলাও খাওয়া যেতে পারে, মিনিমামে এক বেলাও খাওয়া যেতে পারে। এই মিরাকেল ফুডে আমরা ভাতে ভাতে কতটুকু প্রোটিন আছে হয়তো অনেকেই জানি না, গমে কতটুকু প্রোটিন আছে অনেকেই জানি না, কিন্তু খুবই মাত্রায় কম। ভাতে আছে 7%, গমে আছে 11%। যে কারণে আমাদের দেশের একজনের যে ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডক্টর কি নাম জানো রাসেল ভাই, আলমগীর নাকি, হ্যাঁ না না আরেকজনের যে অ্যালোপ্যাথিক ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার জাহাঙ্গীর কবির বর্তমানে এই খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করার জন্য বিরাট একটা স্বাস্থ্য আন্দোলন শুরু করেছে। কিন্তু ওনার কাছে যারা ডায়াবেটিস পেশেন্ট চিকিৎসা নিতে যায় তাদেরকে প্রথমেই বলে যে দুই বেলা আপনি ভাত খাওয়া অফ করেন, এক বেলা অল্প পরিমাণে ভাত খান আর দুই বেলা ভাতের পরিবর্তে অল্টারনেটিভ ফুড শাক সবজি ডাল এই খাদ্যগুলো খান। এবং পাশাপাশি এই সয়া ফুডটাও অনেক সময় উনি বলেন সয়া ফুডও খেতে অ্যাডভাইস করে। তো এই সয়া ফুডটা বর্তমান বিশ্বের একটা মিরাকেল ফুড, এখানে প্রোটিনের পার্সেন্ট হলো 50%, অর্থাৎ 100 গ্রাম সয়াবিনে 50% প্রোটিন পাওয়া যায়, আর 100 গ্রাম ভাতে প্রোটিন পাওয়া যায় মাত্র 7%, 100 গ্রাম গমে প্রোটিন পাওয়া যায় মাত্র 11%, কার্বোহাইড্রেট ভাত এবং গমে 80%-এর উপরে আর সয়াবিনে মাত্র 20%। অর্থাৎ বর্তমান বিশ্বের যে প্রাণঘাতী দুইটা ব্যাধি ডায়াবেটিস এবং হার্ট ব্লকেজ, করোনারি হার্ট ব্লকেজ হয়ে যায় যাদের, এই সমস্ত রোগ দুইটিকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে এই সয়াবিনে, যে জন্য আমেরিকান FDA ব্রিটিশ FDA এরা অনেক গবেষণার পরে স্বীকৃতি দিয়েছে এবং তারা ঘোষণা করছে যে তাদের নাগরিকদের জন্য একটা অ্যাডভাইস স্বরূপ যে প্রতিদিন আপনি মিনিমাম 25 গ্রাম সয়া প্রোটিন খাবেন এবং সয়া প্রোটিনজাত কিছু খাদ্য আছে সেগুলোও খেতে পারবেন। আর এই সয়া প্রোটিন খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনার নাম্বার 1 মানে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে আসবে, ওজন কমে আসবে, করোনারি হার্ট ডিজিজ থেকে আপনি নিবৃত পাবেন, ডায়াবেটিস থেকে নিবৃত থাকবেন, অর্থাৎ ডায়াবেটিস থেকেও আপনি দূরে থাকবেন। এই যে মিরাকেল ফুডগুলো আজকে ক্যাশটেক প্রোডাকশন করার জন্য, ক্যাশটেক ওই দেখেন ক্যাশটেক নিউট্রিশন এবং কনজিউমার্স প্রোডাক্ট, এই একটা ইন্ডাস্ট্রি উনি করছেন, এই ইন্ডাস্ট্রির দায়িত্ব দিছে আমাকে। তো এই বয়সে আমি আনন্দের সাথে দায়িত্বটা নিচ্ছি, কেন যে দুইটা মিরাকেল প্রোডাক্ট, একটা হচ্ছে সয়াবিন থেকে যে খাদ্যগুলো তৈরি হবে আর এই অ্যালকালাইন ফুড, অ্যালকালাইনের আরও কিছু লোকাল ফুড আছে আমরা এগুলোও তৈরি করবো, অ্যালকালাইন ফুড হবে সেটা, অর্থাৎ সকালে ভাত রুটির পরিবর্তে যদি ওই খাদ্যটা আমরা খাই তাহলে বডিতে অ্যালকালাইন ফুডও খেলাম সেই সাথে অ্যালকালাইন পানও আমরা খেতে পারবো। তো এই গবেষণাগুলো নিয়ে আমরা এখন কাজ করছি, অতি শীঘ্রই এই প্রোডাক্টগুলো মার্কেটে এসে যায়, বর্তমানে 3টা আসছে, আরও হয়তো 3টা প্রোডাক্ট আগামী 1 মাসের মধ্যে আমাদের মার্কেটে চলে আসবে আর কি। তো যাই হোক, প্রধান অতিথি হিসাবে আমি কোম্পানির কিছু প্রোডাক্ট সম্পর্কে বা এই সম্পর্কে একটু নলেজ দিলাম আপনাদের, বক্তব্য আমি বেশি বাড়াবো না। আমি চাই এই পণ্যগুলো যেমন অ্যালকালাইন পানি, অ্যালকালাইন খাদ্য যেগুলো আমরা বের করবো ক্যাশটেক, এটা বাংলাদেশে ইউনিক প্রোডাক্ট হবে এবং প্রোডাক্টের হবে মানি ব্যাক গ্যারান্টি। আমরা যে প্রোডাক্টগুলো জনগণকে দেব আমরা এই কথাটা নিঃসন্দেহে বলতে পারবো যে এই প্রোডাক্ট আপনি খান, নিয়ম মোতাবেক কিছু নিয়ম থাকবে, নিয়ম মোতাবেক খান, আপনি 7 দিন 10 দিন 15 দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট পাবেন। ডায়াবেটিস পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছে, মেডিসিন নিচ্ছে, তারা এর পাশাপাশি যদি আমাদের ডেক্সট্রো কেয়ার, ডেক্সট্রো মানে ডেক্সট্রোজ, এটার অপর নাম হলো গ্লুকোজ বা সুগার, ডেক্সট্রো কেয়ার মানে সুগার কেয়ার, আপনার বডিতে সুগারের মাত্রা ক্রমান্বয়ে কমে নিয়ে আসবে এই পণ্যগুলো। তো যাই, এই পণ্যগুলো আপনারা অনেকে ব্যবহার করছেন, যেমন ম্যাক্স পাওয়ার, ম্যাক্স পাওয়ার আমাদের পুরুষদের যৌন জীবনে দুর্বলতা থাকলে এই প্রোডাক্টটা অনেক ভালো কাজ করবে। তারপরে আরেকটা পণ্য আছে কোলন ক্লিনজার, অর্থাৎ ডাইজেস্টিভ হেলথকে সিস্টেমে রাখার জন্য, অর্থাৎ প্রতিদিনই আপনার পেটটাকে ক্লিয়ার করা, তারপরে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা, এগুলো করার জন্য কাজ করবে। তো যাই হোক, আমি আশাবাদী যে এই পণ্যগুলো দিয়ে আপনারা যেমন নিজের পরিবারকে সেবা দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে সেবা দিতে পারবেন, দেশবাসীকে সেবা দিতে পারবেন, বিনিময়ে আপনি ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবেন। অনেক ধন্যবাদ, আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আর কি।